গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। জয় শ্রীমা একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা এখন 11টা বাজে, আমি ছেলের স্কুলে এসেছি। আজকে ছেলে স্কুলে এসে আমরা সব মায়েরা মিলে, দেখো পিছনে দুজন দাঁড়িয়ে আছে, সবাই মিলে আমরা বসে গল্প করছিলাম। তা আমি যাচ্ছি এখন একটা বিশেষ কাজে আমার মায়ের ওখানে। বিশেষ কাজটা হলো যে একটু রূপচর্চা করব। রূপচর্চা বলতে একটু ভুরু প্লাক করবো আর কি, আর কিছুই না। তা আমাদের স্কুলে আমি বলেছিলাম আমাদের সব আছে, জিনিস কেনা বেচা হয়, খাওয়া দাওয়া হয়, ঝগড়াঝাটি হয়, আবার সাজাগুজাও হয়। আমাদের সাথে একজন বিউটিশিয়ানও আছে, ওর বাড়িতে পার্লার আছে, ওই আমাদেরকে করে দেয়। অনেকেই করে, আবার অনেকে বাড়িতেই করে। তা আমি পুজোর সময় করিনি ওর কাছে, তো আজকে ভাবলাম একটু বসে আছি যখন ভুরু প্লাক করে নিই। তা চলো তোমাদের সাথে ওকে একটু পরিচয় করে দিই, তারপরে মায়ের ওখানে যাবো, তারপর দেখো ভুরু প্লাক করে দেয় আমাকে। এই যে হচ্ছে আমাদের বিউটিশিয়ান হচ্ছে সোমা। তোমরা যদি কেউ লোকাল দেখে থাকো, ওর বাড়ি হচ্ছে নর্থ পঞ্চগড়, দমনপুর। হ্যাঁ, ওর বাড়িতেই পার্লার আছে, অনন্যা বিউটি পার্লার। তোমরা যদি কেউ যেতে চাও ওর কাছে যেতে পারো, ও ভালোই সাজায়, আমি দেখেছি ওর ফটো। হ্যাঁ, বাড়িতে গিয়েও করে, কেউ যদি ফোন করে ওকে ডাকতে চাও বাড়িতে গিয়েও করে। তা এখন ওর কাছে আমি ভুরু প্লাক করবো আমার মায়ের বাড়িতে গিয়ে। তা চলো তাহলে আমরা যাই, তারপরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো চলে এসেছি আমরা এই বাড়িতে, আর এই যে আমার পার্লার রেডি হয়ে আছে দাঁড়িয়ে। দেখা একটু মুখটা নিচু হয়, দেখা যাচ্ছে দূরে বসে দাঁড়া। তা একটু ভুরু প্লাক করে নি দেখি, আমি আবার ভুরু প্লাক করতে পারি না, আমার চোখ দিয়ে নাক দিয়ে জল বের হয়, জানি না আজকে বের হবে কিনা। যদি বের হয় তোমরা তাই দেখো। তা শুরু করি আমরা একটু ভুরু প্লাক, তোমরা দেখো একটু ওকে। মাথাটা রাখো, রুমা করবি? না না, আজকে করবো না, আমি আমার বুড়ো কাটতো না। জানুয়ারিতে যদি আমাদের বাড়িতে যাই তাহলে করবো। তোমার মেয়েকে পড়াচ্ছ বাড়িতে? হ্যাঁ, স্কুলে পড়াগুলোই পড়াচ্ছি, কেটে কেটে উঠাই কিছুটা কিছুটা, কিছুটা উঠাই, তারপরে আবার কাটি, আবার উঠাই, কেটে দেবো। রুমা স্টপ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, ওই যে গোলটার মধ্যে ক্লিক কর। তো দেখো আমার এক সাইডে ভুরু প্লাক হয়ে গেছে, এখন আরেক সাইডে করবে। আসলে অসুবিধা হচ্ছে আর কি একটু চেয়ারের জন্যে। তা যাই হোক, ওই অসুবিধা করেই করছি, ওরও একটু অসুবিধা হচ্ছে, কারণ ওই চেয়ারগুলো একটু উঁচু উঁচু থাকে পার্লারের চেয়ারগুলো, আর আমি তো এমনি ঘরে বসার চেয়ারের মধ্যে ঘাড় রেখে করছি। আসলে আমার অভ্যেসই নেই ভুরু প্লাক করার। আর অনেক বছর পরে পুজোর সময় আমাদের পাড়ায় এক বৌদি আছে, ওর কাছে করেছিলাম, তা আজকে আবার করলাম, ভাবলাম কেমন লাগছে, ভুরুগুলো উঠে গেছে, সেই জন্যে করলাম আর কি। ও এমনিতে ভালোই প্লাক করে, আমি দেখেছি আরও স্কুলের আরও অন্যান্য বৌদেরকেও ভুরু প্লাক করে দেয়, তখনও দেখেছি ভালোই করে। আসলে আমি অনেক বছর আগে একবার পার্লারে ভুরু প্লাক করেছিলাম, আমার ভুরুগুলো একদম সরু করে দিয়েছিল, সেই জন্য আমি আর করতাম না, নিজে নিজে নিজের মতন শেপ করে করে দিতাম। মোটামুটি হয়ে এসছে আমার দুই সাইডে, ওই যে টেনে টেনে ধরতে লাগে, আমার যা ব্যথা লাগছে না, জ্বালা জ্বালা করছে আর কি। তার মধ্যে যে ব্লেড দিয়ে আমি উঠাই না, এই জন্য আমার ভুরু এসবগুলো একদম শক্ত শক্ত হয়ে গেছে, উঠাচ্ছে আর আমার কুটকুট করে আর জ্বালা করছে। যাই হোক, একটু নিজের পরিচর্যা করতে গেলে তো একটু কষ্ট পেতেই হবে, তার জন্যে আর কি। তো দেখো হয়ে গেছে আমার ভুরু প্লাগ, এই যে একটু কাছের থেকে দেখাই কেমন করেছে তোমরা দেখো, আমার কাছে তো খুব ভালোই লাগছে। দেখো তোমাদেরও ভালো লাগে নাকি? যদি কেউ থাকো লোকাল, যদি মনে হয় যে ভালো করেছে, তোমরাও যেও ওর কাছে, ভালোই করেছে ভুরু প্লাকটা। আমি এত সহজে ভুরু প্লাক করি না, অনেক বছর পর পুজোর সময় করেছি, আবার এই যে ওর কাছে করলাম আজকে। একবার করার পরে ভুরুটা গজিয়ে গেলে তখন মুখটা ভালো লাগে না দেখতে, কেমন কেমন লাগে, সেই জন্য আজকে আবার করলাম, বেশ ভালোই ভুরু প্লাক করেছে। তা তোমরা আরেকবার ওকে দেখে নাও,
মুখটা চিনে নাও, এই যে আমাদের বিউটিশিয়ান, ওর নাম হচ্ছে সোমা শিকদার, সবাই চিনে নাও ভালো করে। এই যে আরেকজন আছে সাথে, ও কিন্তু ওর কাস্টমার, সবসময় ওর কাছে সাজে, আমি এক নাম্বার ব্লক করে, ওরা একই জায়গায় থাকে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি দেখালাম আজকে ভুরু প্লাক, আরো একটু সাজুগুজু করি নাকি দেখি পরে তোমাদেরকে দেখাবো। তাহলে একটু পরে আবার ফিরে আসছি, যাই দেখি ছেলে স্কুলে, একটু পরে ছুটি হয়ে যাবে, আমরা ওখানে গিয়ে আবার একটু আড্ডা জমাই, চলো। তো বন্ধুরা, স্কুল থেকে এসে গেছি একটার সময়, এতক্ষণ আর সামনে আসতে সময় পাইনি, এখন ইয়ে ছেলেকে স্নান করালাম, খাওয়ালাম, তারপরে আবার এসে কি কি করলাম, বক ফুলের বড়া করলাম, লাউ পাতার বড়া করলাম, গোল গোল করে আলু ভাজা করলাম, আর দাদা লাউ ঘন্ট বানিয়ে রেখেছিল, আমি ডাল করে গেছিলাম, তারপরে ছেলেকে খাওয়ালাম, নিজে খেতে বসে এই যে আসলাম। তো দেখো তো দেখি, দাঁড়াও দেখাই তোমাকে কি কি করলাম আমি, এখন এসে তোমাদেরকে দেখাই একটু। এই যে দেখো খেতে বসছো, অর্ধেক খাওয়া হয়ে গেছে, দাদা থালা দেখাচ্ছি, এই যে কি খাচ্ছ বলে দাও একটু, বক ফুলের বড়া, ফুলের বড়া, তারপরে আলু চিপস, গোল গোল আলু চিপস, আর ইহের বড়া খেয়ে নিচ্ছে, লাউ ঘন্ট, হ্যাঁ, তারপরে এই যে লাউ পাতার বড়া, এই যে আমি দেখিয়ে দিলাম, দাদা খেয়ে নিয়েছে, তারপরে ডালও খেয়ে নিয়েছে। যাই হোক, এই যে আরেকজন চলে এসছে, হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করে নি, তোমরা থাকো সাথে, তারপরে আবার ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং, এই যে এই যে এই দুপুরের পরে এখন আসলাম, দাঁড়াও বাবা কথা বলতে দাও, কথা বলতে দাও, বলবে তুমি বলবে, দাঁড়াও এই সবাই দেখছে তো, চশমা পরে আছো রাত্রিবেলা, এই যে পড়তে এসছে আমার এই যে কুচি স্টুডেন্ট, ওর আজকে পড়া ছিল না, কালকে আমার একটু কাজ আছে, এক জায়গায় যাবো, সেই জন্য আজকে পড়তে আসতে বললাম। এই যে ওকে অঙ্ক দেখছি, এতক্ষণ আসার সময় পাইনি, আমার শরীরটাও আছে খুব খারাপ লাগছে, দেখো সকালেই তোমাদের দেখিয়েছি মাথা ভর্তি তেল দিয়েছি, কালকে থেকে মাথা গরম, কান গরম, আজকেও স্কুল থেকে দেখলে ভুরু প্লাক করে আসলাম, তারপরে থেকেও আসার পর থেকে মাথা টাথা গরম, দেখালাম তখন খেতে বসছি, আরও কতগুলো তেল ঠেসে ঠেসে দিয়েছি মাথার মধ্যে, দেখো চকচক করছে মাথা, তেল দিয়েছি, তুই কথা বলবি, তুই একটা কবিতা শুনিয়ে দে, প্রশ্ন কবিতা শুনিয়ে দে তো সবাইকে, বলে গুড ইভিনিং বন্ধুরা বলবি, গুড ইভিনিং বন্ধুরা, আমি তো স্বাগত জানিয়েছি সকালবেলা, আমি এখন বারবার স্বাগত জানাই, এখন আমি তাই দুষ্টামি করছি, সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ করবে, এটা লাস্টে বলবে, সবাই আগে ভিডিও দেখো আর লাইক করবে সাবস্ক্রাইব করবেন, টাটা, হ্যাঁ টাটা দিয়ে দিলে সবাই, কিছুতেই মোবাইল ধরতে দিচ্ছে না, টিভি দেখতে দিচ্ছে না, এত দুষ্টুমি করছে, ও পড়তে আসলে ওর সাথে প্রচন্ড দুষ্টুমি করে, সবাই দেখে না ওই দুষ্টুটাকে, প্রচন্ড দুষ্টুমি করে, এই যে পড়তে আসে, দিশা দিদি না আসলে আবার কাঁদে, একটু আগে বলছিলাম দিশা দিদি আসবে না মনে হয়, এই জন্য ওকে আবার কাঁদতে কাঁদতে শুরু করে দিয়েছিল। তো যাই হোক, তোমরা দেখো থাকো সাথে, আমি একটু ওকে পড়িয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি, একটু পরে পড়াতে পড়াতে আবার ফিরে আসবো, অঙ্কগুলো দেখে নিই, পড়াতে পড়াতে আমি অনেক কাজ করি ওকে, পড়াতে পড়াতে এখন অনেক কাজ করবো, কি কাজ করবো পরে দেখাচ্ছি, দাঁড়াও তো আমি একটু অঙ্কগুলো দেখে নিই, তারপরে আবার আসছি। দেখো সেই সকাল থেকে এই যে প্যান্ট, দাদার প্যান্ট, শার্ট, এই যে কোমরের বেল্ট সব শুধু পরেছে, আর এখানে খুলে খুলে রেখে দিয়েছে, এগুলো ভাঁজ করার সময় পাইনি আমি স্কুল থেকে আসার পরে, আর এখন এই জন্য ভাঁজ করছি, প্রতিদিনই তাই হয় আমার, রাত্রিবেলা আমি কাপড় ভাঁজ করি, এখনো বাসন পড়ে রয়েছে কতগুলো, আবার ওগুলোও মাঝে ওকে পরিয়ে দিয়ে, তো সামনে থেকে থেকে যতটুকু কাজ করা যায় আমি করি, পুজো দিই, আবার ওকে পড়াতে পড়াতে ছেলেকেও খাওয়াই, তুই পড় দিশা, আমার দিকে তাকিয়ে থাকিস না, না ও ভাবছে আন্টি পাগল হয়ে গেছে, একা একা বকবক করছে, জামা কাপড় ভাঁজ করছে, তা না দেখি তুমি তো একা একাই বকবক করছিস গো, হ্যাঁ, তো যাই হোক তোমরা দেখো আমি একটু ভাঁজ করে নিয়ে, এগুলো সাংঘাতিক অবস্থা হয়েছে আমার আলনার মধ্যে, ঝড় উঠে আছে, ঝড়টা একটু কমাই, আর ওদিকে আমার দেখো দুষ্টটা কি দুষ্টামি করছে, এদিকে টিভি চালিয়ে রেখেছি,
ও ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে মোবাইলটা। পড়তে বসবি তো বাবা, পড়তে বসবি না? ওই দেখো মাথা নাড়ায়, সবাই দেখে নাও, পচা ছেলে শুধু বলে পড়তেই বসবে। আচ্ছা বসবে বসবে পরে। হ্যাঁ এবারে এইদিকে গুলো ভাজ করে একটু দেখো, বাস্কেটের উপরে এরকম করে টাল করে রেখে দিয়েছি। শুধু ছাদের থেকে জামা কাপড় এনেছি আর টাল করে রেখে দিয়েছি। কোনো কোনো দিন আমি রাত্রিবেলা ঘুমানোর সময় জামা কাপড় ভাজ করি। বাবা ওদিকে যেও না, কিন্তু উপরে যাবে। ও পড়তে আসে না আর আমার ছেলে খুব জ্বালায় বাবা। ওর বন্ধু মনে করে ওকে, আর ওর সাথে খেলতে থাকবে আর দুষ্টুমি করতেই থাকবে, এটাই হচ্ছে ওর কাজ। ওই যে দেখো খেলতে বসছে, ওই দেখো খেলতে বসছে ওর সাথে। কেউ পড়তে আসলে ওভাবে ওর খেলার পার্টনার আসলো। এর আগেও একটা বাচ্চা মেয়ে পড়তে আসতো, ওটাকে ওর খেলার পার্টনার মনে করতো। কে আসতো আগে বাবা পড়তে বলে দিত? গুগলি। হ্যাঁ গুগলি দিদি। ও আমাদের পাড়েরই একটা বাচ্চা মেয়ে আসতো পড়তে, বিশাল অঙ্ক পড়তো। ওই যে শঙ্কর কাকু। ও পড়তে আসতো ওর সাথে ওইভাবেই খেলতো, যে পড়তে আসবে ঘরে তাকে এরকম জ্বালায়। কাউকে পড়াবো না, ভাজ করে রাখছি। সবাইকে একটা কবিতা বলে দে বাবা, সবাই দেখছে তোকে, বলবি না? তো দেখো আলনাটা মোটামুটি গুছিয়ে নিলাম, এদিকেও বাস্কেটের উপরে একটু গুছিয়ে রাখলাম, আর এখনো পড়ছে বিছানাটা। এমনি আমি সবসময় একটু করি গুছাই, আবার এই যে দুষ্টুটা সারাদিন এই যে নামে আর ওঠে, এই জন্য বিছানা আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না। তো এখন একটু গুছিয়ে নিলাম মোটামুটি ঘরটা। খেলিস না, খেলিস না, পর পর পর। বাবা তুমি একটা কবিতা বলবে, বলো এই সবাইকে বলে দাও। প্রশ্ন কবিতাটা একটু বলে দাও তো, না বলে দাও বলে দাও। তো দেখো এই যে দুষ্টুটা বলছে একটা তোমাদেরকে কবিতা শোনাবে, বাবা শোনাও দাঁড়ো। আমাদের গা ওইখানেতে বাস করে, কানা বুকি চা ও বুকি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, তুমি অঙ্ক একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। বলে দাও সবাইকে আমার কবিতাটা, সবাই লাইক করো আমাদের কবিতাটা, সবাই আমার কবিতাটা সবাই লাইক করো, লাইক করবে সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটা শেয়ার করবে, আর ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে। আমি এখন খেলছি, টিভি দেখবো দাদা। তো বন্ধুরা দেখলে আমার দুষ্টুটার একটু কবিতা তোমাদেরকে শোনালো, যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক করো। আর আমি আজকে ভিডিওটা বেশি লেন্দি করব না, কারণ এই যে ওকে পড়াই তাড়াতাড়ি আমার শরীরটাও বিশেষ ভালো লাগছে না। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, আর প্লিজ তোমরা কেউ কমেন্টস করো, তাহলে তোমাদের কমেন্টস পেলে আমার একটু ভালো লাগে, আনন্দ লাগে ভিডিও বানাতে। আর কে কে তোমরা দেখছো তাহলে আমারও একটু জানতে ইচ্ছা হয়, ভালোও লাগে। তা তোমরা সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো, আবার দেখা হবে আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে গুড নাইট জানিয়ে দিলাম, 8টা বাজে, সবাইকে গুড নাইট, টাটা দিয়ে দাও বাবা, টাটা দিয়ে দাও, টাটা।